এবার প্রবাসী বাংলাদেশীদের কিছু খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ইতালি মহিলা আওয়ামী লীগ। রোমের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আক্তার রোজি। এতে প্রধান অতিথি ছিলেন হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি, প্রধান বক্তা ছিলেন হাসান ইকবাল। স্পেনের বার্সেলোনা কিংস ক্রিকেট ক্লাবের নতুন জার্সি উন্মুক্ত ক্রিকেট সামগ্রী দেওয়া হয়েছে। মধুর ক্যান্টিন রেস্টুরেন্টে বার্সেলোনা বিজনেস ক্লাবের সভাপতি রাসেল হাওলাদারের সৌজন্যে ক্লাবের সব সদস্য খেলোয়াড়দের হাতে উপহার তুলে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলম্যান পদপ্রার্থী শাহিন খালিকের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। প্যাটারসন সিটির 236 ইউনিয়ন এভিনিউতে কার্যালয়ের উদ্বোধন করেন প্যাটারসন সিটি কাউন্সিল উইম্যান অ্যাট লার্জ ম্যারিটজা ডেভিলা। কাতারে আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটির নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসিম উদ্দিন। আমিরের কার্যালয় দিওয়ানে আমিরিতে আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন নতুন রাষ্ট্রদূত জসিম উদ্দিন। আমির এই সময় রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং তার সাফল্য কামনা করেন।